Welcome to my channel Murshida Cooking House. আজকে খুবই একটি সাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, তা হলো পেঁপে দিয়ে মাছের মাথার ঝোল। যে কোনো বড় মাছের মাথা দিয়ে এই রান্নাটা করা যায়। তাহলে দেখে নেওয়া যাক রান্নার প্রস্তুত প্রণালী। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁপে এভাবে কেটে ধুয়ে নিয়েছি, আর তার সাথে আমি ধুয়ে নিয়েছি ফালি করা রুই মাছের মাথা একটা আর একটা লেজ। এবার রান্নার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ হাফ কাপ। এখানে পেঁয়াজটাকে আমি নরম করে ভেজে নিব। পেঁয়াজ নরম হয়ে আসলে দিয়ে দিব এক চামচ আদা রসুন বাটা। যেন পুড়ে না যায় সেজন্য একটু পানি দিয়ে নিলাম। তারপর এক এক করে দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো। দিলাম এক চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিলাম এক চামচ ধনিয়া ও জিরা বাটা। এবার মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিব মাছগুলো। মাছগুলোকে মশলার সাথে ভালো করে কষাতে হবে। এবার একটু ঢাকনা দিয়ে দিব যেন মাছের কাঁচা গন্ধটা চলে যায়। মাছ কষানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁপেগুলো। এবার পেঁপে ও মাছ মশলার সাথে কষিয়ে নিব। আবারও একটু ঢাকনা দিয়ে নিলাম। ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। ঢাকনা দিয়ে চুলার আঁচ মিডিয়ামে করে 5-6 মিনিট রান্না করে নিব। ফিরে আসলাম 6 মিনিট পরে, নাড়াচাড়া করে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য কিছু ধনিয়া পাতা কুচি করা। এখন আর ঢেকে দিব না, শুধু নাড়াচাড়া করে নিব। এক ফাঁকে লবণটা চেক করে নিলাম। রান্না প্রায় শেষের দিকে তৈরি হয়ে গেল আমার পেঁপে দিয়ে বড় মাছের মাথার ঝোল। এতক্ষণ আমার সঙ্গে থেকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাসায় অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো। আল্লাহ হাফেজ।